দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জিপিএস ইস্পাত নিবেদিত এসএটিভির টক শো প্রমিজিং বাংলাদেশ। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন স্টুডিওতে বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব এবং একজন বিজ্ঞ অভিজ্ঞ এবং তারকা সম উজ্জ্বল একজন কূটনীতিক জনাব তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, আপনাকে ধন্যবাদ। আপনার শুরুতে আপনার সাথে আমাদের একটা জিজ্ঞাসা, ছোট্ট জিজ্ঞাসা, যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি সম্পর্কে বলা হচ্ছে, মৌলিক প্রিন্সিপাল যেটা বলা হচ্ছে, সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়, মূলত এটার আসলে কী বোঝায়, এটা ব্যাখ্যাটা কী, আপনার দৃষ্টিকোণ আপনি কী মনে করছেন? ধন্যবাদ। আসলে এটি একটি নৈতিক অবস্থান এবং সংবিধানে তো নৈতিক অবস্থানটাই থাকা উচিত। আমরা কারো সাথে শত্রুতা চাই না, সবার সাথে আমরা বন্ধুত্ব করতে চাই, সেটাই এখানে আমাদের সংবিধানে বিধৃত করা আছে। আমরা যেটা গভীরে যাই, মায়ানমারের সাথে আমাদের এই মুহূর্তের সম্পর্ক, মায়ানমার নিঃসন্দেহে আমাদের একটা প্রতিবেশী দেশ, আমাদের সাথে বর্ডার আছে তার, কিন্তু যে কোনো কারণে রোহিঙ্গা কিনে একটা সমস্যা দেখা দিয়েছে, তা আমরা কি ধরে নিতে পারি এই মুহূর্তে এই বিশ্ব সংকটের কারণে মায়ানমারের সাথে আমাদের সে বন্ধুত্বের সম্পর্কটা সেই পর্যায়ে অবস্থান করতেছে না, সীমারেখা একটু বিচ্যুত হয়েছে, তাই কি মনে হয়? দেখুন, মায়ানমারকে কিন্তু এরপরে আমরা শত্রু দেশ জ্ঞান করি না। মায়ানমারের সৃষ্ট একটি সমস্যা আমাদের ঘাড়ে চেপে বসেছে, এটাতে কিন্তু আমাদের কিছুই করার ছিল না। এখানে সমস্যাটা পুরোটাই মায়ানমারের তৈরি এবং সমাধানও তাদেরকেই করতে হবে। আমরা বলছি, আমাদের অনেক বন্ধুরাও সেটা বলছেন মায়ানমারকে, কিন্তু আমরা জানি যে মায়ানমারের যে সরকারের ধরন এটা সম্পূর্ণ অন্যরকম। এমনিতেই সেনাবাহিনীর হাতেই ক্ষমতা ছিল, তার মধ্যে যেটুকুও বা সিভিলিয়ান একটা ফাসাদ ছিল সেটাকে তারা কিন্তু সরিয়ে দিয়েছে গত বছরের ফেব্রুয়ারিতে। তো এরপরেও আমরা চাই যে বন্ধুত্বপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। আমাদের সরকার কিন্তু প্রথম থেকেই সে চেষ্টা করে যাচ্ছে। আমরা আমাদের বন্ধুবান্ধব যারা আছে পৃথিবীতে অন্যান্য জায়গাতে, তাদেরকেও এখানে নিয়ে আসার চেষ্টা করেছি আমাদের অবস্থানের পক্ষে, যে আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই যে এই মানুষগুলো যাদের বাড়ি আসলে হলো মিয়ানমারে, তারা যেন তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারে, আমাদের ঘাড়ে যে সমস্যাটা চেপে বসে আছে সেটা থেকে যেন আমরা মুক্তি পাই, এটুকুই। কিন্তু আমরা কিন্তু কখনোই মিয়ানমারের প্রতি কোনো শত্রুতামূলক আচরণ এরপরেও করছি না, যদিও মিয়ানমার অবন্ধুসুলভ আচরণ আমাদের সাথে করছে। আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে পাকিস্তানের সাথে আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে, বিশেষত মূলত মূল সমস্যাটা ছিল সম্পত্তি বণ্টনের সমস্যা ছিল, বিহারি সম্পর্ক সমস্যা ছিল, আরও সমস্যা রয়েছে অনেকগুলো। এত কিছুর পরও পাকিস্তানের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক ভালো, যদিও মাঝে একটু বিরতি হয়েছিল বিভিন্ন কারণে। তো আপনি কি মনে করছেন পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক এখন যে পর্যায়ে আছে? আমরা কখনো মনে করি না যে কোনো দেশ আমাদের শত্রু, মিত্রই মনে করি, কিন্তু মিত্রতার মধ্যে তো ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরি? পাকিস্তানকে আপনি কীভাবে দেখতেছেন এই সম্পর্কটা আমাদের সাথে? পাকিস্তানের সাথে বেশ কিছু সময় যাবৎ আমাদের সম্পর্ক, আমি শত্রুতামূলক বলবো না, কিন্তু বলবো যে অনেকটা থমকে আছে। থমকে আছে এই কারণে যে আমাদের দেশে আমাদের কিছু নাগরিক, তাদেরকে যুদ্ধাপরাধের দায়ে শাস্তি দিয়েছে আমাদের আদালত। এ নিয়ে পাকিস্তানের এই বাড়াবাড়ির কোনো অর্থ ছিল না। তারা যদি পাকিস্তানের নাগরিক হতো, তারা পাকিস্তানি সেনাবাহিনীর অপকর্মে সহায়তা করেছে। পাকিস্তানি সেনাবাহিনী যে এখানে অপকর্ম করেছিল, এটা তো ইদানিং এমনকি তাদের যে সেনাপ্রধান যিনি চলে যাচ্ছেন এবং যিনি নতুন এসেছেন, তারাও কিন্তু স্বীকার করেছেন যে এটা মানে ঠিক ছিল না, অন্যায় ছিল। আরও অন্যায় না, এখানে একটা অপরাধ সংঘটিত হয়েছে, সেটা হয়তো তারা বলছেন না, কিন্তু এটা যে সঠিক ছিল না এটা তো তারা বলছে না এখনও। সেক্ষেত্রে আমাদের কিছু নাগরিক তাদেরকে সহায়তা করেছিল তাদের অপকর্মে, এবং তাদের অপরাধের শাস্তি আমাদের আদালত দিয়েছে। এটা নিয়ে তো পাকিস্তানের একেবারে সংসদ পর্যন্ত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন ছিল না। এই বিষয়টা সম্পর্কটাকে শীতল করে দিয়েছে অনেকখানি, এবং সেই শীতলতা এখনও বেশ খানিকটা চলছে। আমি আশা করব যে কোনো এক সময় পাকিস্তানে এটুকু বোধোদয় হবে যে তারা এই তাদের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করবে, তাহলে আমাদের সম্পর্ক আবার যথেষ্ট ভালো হয়ে যেতে পারে। ধন্যবাদ। এরপর যে আমরা বিরতির পরে আবার আমরা আসবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার আমরা আলোচনা শুরু করবো পাকিস্তান বাংলাদেশ সম্পর্কে নিয়ে। ধন্যবাদ। দর্শক, আমরা আবার ফিরে আসলাম। আমরা আলোচনা শুরু করেছিলাম পাকিস্তান সম্পর্কে, জানতে চেয়েছিলাম আমাদের সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেনের, মোহাম্মদ তৌহিদ হোসেনের কাছে। তিনি অত প্রাঞ্জল ভাষায় কথা বলছিলেন। এবং আচ্ছা, এরপর একটা প্রশ্ন থেকে যায় আপনার কাছে, ছোট্ট একটা প্রশ্ন,
যে আমরা যদিও বলেছি সবার সাথে বন্ধুত্ব কাবরিতা নয়, কিন্তু শুরুতে লক্ষ্য করেছিলাম যে ইসরায়েলের সাথে কিন্তু আমরা সম্পর্ক করিনি, যে কোনো কারণেই হোক সেখানে কিন্তু আমরা জোটবদ্ধ হয়েছিলাম ইসলামিক সেন্টিমেন্টের কারণে। এটাকে আপনি কীভাবে দেখবেন? আসলে এই বিষয়টা বেশ জটিল। এই বিষয়টা জটিল এ কারণে যে প্রাথমিকভাবে কিন্তু আমাদের সরকার সঠিক সিদ্ধান্তটা নিয়েছিল, কারণ ইসরায়েল ছিল প্রথম দেশগুলোর একটা যারা আমাদেরকে স্বীকৃতি দিতে চেয়েছিল, আমরা কিন্তু সেই স্বীকৃতি গ্রহণ করিনি অফিসিয়ালি। কারণ আমাদের দুটো ফোরাম আছে, এক হলো যে অনলাইন ফোরামে, আরেকটা হচ্ছে ওআইসির। যদিও আমরা তখন ওআইসির সদস্য না, কিন্তু আমরা মুসলিম বিশ্ব যেহেতু ইসরায়েলকে স্বীকার করে নেয়নি তখন পর্যন্ত কেউই, কাজেই আমরাও এটা ফিলিস্তিনি যে ভাইরা আছেন তাদের পক্ষাবলম্বনের জন্য, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য আমরা কিন্তু ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করি। 2020 সালে আমি তখন এনডিসি করছি, ওখানে প্যালেস্টিনি রাষ্ট্রদূত শাহতাজ আরাব ছিলেন, ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাদের সাথে কথা বলার জন্য। তো ওখানে তো খোলামেলা কথাবার্তা হয়, অনেকেই বলেছিলেন যে তোমরা তো ইসরায়েলের সাথে এক ধরনের একটা সম্পর্ক প্রতিষ্ঠা করেছো এবং আরও দুই একটা দেশও করেছে, আমরা তো বাইতুল মুকাদ্দাসে যেতে চাই ধর্মীয় কারণে অন্যান্য কারণে, তো আমরা যদি ইসরায়েলের সাথে এটুকু সম্পর্ক প্রতিষ্ঠা করে যাতায়াত করি তোমাদের সমস্যা কোথায়? উনি বলেছিলেন যে আমাদেরকে আর 3 বছর সময় দাও, এর মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ তখন সমস্যা সমাধানের দিকে এগোচ্ছিল। কিন্তু এরপরে যেটা হলো, কট্টরপন্থী অংশ কিন্তু ইসরায়েলের ক্ষমতায় চলে আসলো, এমনকি যারা তখন ফিলিস্তিনের সাথে একটা সমাধান চাচ্ছিলেন তারা নিজেরা কিন্তু খুব যে নমনীয় ছিলেন তারা, তারা কিন্তু কট্টরই ছিলেন, কিন্তু তারা বুঝতে পারছিলেন যে এটাকে শেষ করতে হলে একটা দুই রাষ্ট্র সমাধানে গিয়ে এটাকে শেষ করা সম্ভব। আমরা সবাই কিন্তু তাই চাচ্ছিলাম, এবং আমি এটুকু আমার এক অনুষ্ঠানে একজন ইসরায়েলি ডিপ্লোম্যাট আমাকে জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশের সাথে তো আমাদের কোনো শত্রুতা নাই, কোনো ঝগড়া নাই, তোমরা কেন এটা করছো? আমি শুধু তাকে একটা কথা বলেছিলাম যে তোমরা একটা র্যাশনাল সমাধান করো ফিলিস্তিনিদের সাথে, দুই পক্ষ একসাথে হয়ে ঠিক করে ফেলো, তারাও অ্যাকসেপ্ট করুক, আমরা পরের দিনই তোমাদের এখানে মিশন খুলবো, এবং আমরা পারস্পরিক তোমাদের প্রতিও আমাদের কোনো সত্যিকার অর্থে শত্রুভাবাপন্নতা তো নাই, কিন্তু একটা সমস্যা যেটা যেয়ে আসে সেটা তোমরা যদি সমাধান করছো না, এই কারণে আমাদেরকে কিন্তু এটাতে থাকতে হচ্ছে। এখন মুশকিলটা হলো যে ইতিমধ্যে কিন্তু অনেক আরব দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। আমরা ঠিকই আলোচনা শুরু ধরেই ইদানীং লক্ষ্য করা যাচ্ছে ভূ রাজনীতি বর্তমান বিশ্বে এর দিন দিন গুরুত্ব পাচ্ছে, বিশেষ করে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অবস্থান। অর্থনীতি আমরা আগে যাচ্ছি, বলা হচ্ছে এশিয়ান টাইগার সামনে যাবো আমরা, বিশেষত এলডিসি থেকে আমরা মানে লো ইনকাম মিডল কান্ট্রিতে আমরা ঢুকে গেছি, কিন্তু এখন সামনে প্রক্রিয়ার ব্যাপার। কিন্তু এটা ঠিক এই অবস্থার মধ্যে বাংলাদেশের ভিতরে যারা আমরা বলি উন্নয়নের অংশীদার যারা আছেন বিভিন্ন প্রেক্ষাপট, এবং এখানে অনেকেরই স্বার্থ আছে, দ্বিপাক্ষিক, কারো দ্বিপাক্ষিক স্বার্থ, আঞ্চলিক স্বার্থ, আন্তর্জাতিক স্বার্থ, এই স্বার্থ বলের মধ্যে বহুমাত্রিক স্বার্থ রয়ে গেছে কিন্তু এখানে। এর ভিতর দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটা খুব মাথা উচ্চ করে দাঁড়ায় আছে। কিন্তু তো আপনি কি মনে করেন আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ দিয়ে যে বাংলাদেশ মানে এই পররাষ্ট্রনৈতিক ক্ষেত্রে এখন পর্যন্ত একটা ভারসাম্য বজায় রাখতে পারছে, বা সামনে কী হতে পারে? দেখুন, এখানে প্লেয়ার তো দক্ষিণ আফ্রিকা এশিয়াতে কিন্তু খেলোয়াড় আছে বেশ কটা, অভ্যন্তরীণভাবে খেলোয়াড় সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ভারত, খুবই নিকটে যদিও আমাদের সাথে বর্ডার নেই চীন। এখানে আমাদের জন্য সমস্যাটা হচ্ছে যে এই দুটি রাষ্ট্র পরস্পরের প্রতি একটা সংঘাতের রিলেশন তাদের মধ্যে আছে, যেখানে এই দুটি রাষ্ট্রের সাথেই আমাদের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ। এখানে একটা ব্যালেন্স রক্ষা করার ব্যাপার আমাদের আছে, কিন্তু আমার মনে হয় এটা খুব কঠিন হচ্ছে না, এই কারণে যে ভারত, আমি বিশ্বাস করি, প্রত্যাশা করে না যে ভারতকে সমর্থন করার জন্য আমরা চীনকে দূরে ঠেলে দেবো, কারণ চীনের সাথে আমাদের স্বার্থ আছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, বৈদেশিক সম্পর্ক নির্ধারিত হয় স্বার্থের ভিত্তিতে। ব্যক্তি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্বার্থর কথা বললে আপনি লোকটাকে ভালো মনে করেন না যে আমার স্বার্থে আমি এটা করছি, বন্ধুর স্বার্থ অনেক সময় আমাদের দেখতে হয়। কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার স্বার্থ রক্ষা করছেন, এটা কিন্তু কোনো বদনামের বিষয় না। জাতীয় স্বার্থ যেটা আপনি রক্ষা করছেন সেটা আপনার দায়িত্ব, আপনাকে এই জন্য রেসপেক্ট করা হবে যদি আপনি ঠিকমতো আপনার স্বার্থ দেখেন। আমার বিশ্বাস, আমরা আমাদের স্বার্থেই চীন এবং ভারতের মধ্যে, ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে, তারা দুই পক্ষের যতই শত্রুভাবাপন্ন হোক বা সংঘাতের সম্পর্কে যাক,
আমাদেরকে অবশ্যই দুই পক্ষের সাথেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে এবং আমাদের প্রতিটি আমি বলবো যে প্রতিটি সাবসিকোয়েন্ট সরকার সবসময় কিন্তু এই জিনিসটার দিকে খেয়াল রেখেছে যেন আমরা এক এক পক্ষের সাথে সম্পর্ক এগিয়ে নিতে গিয়ে অন্য পক্ষকে সরাসরি যেন আমরা আঘাত না করি আমরা আমাদের স্বার্থ অনুযায়ী দুই পক্ষের সাথেই ভালো সম্পর্ক বজায় রেখে চলছি এবং এটা এই এটা কৃতিত্ব অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের যে একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক আছে দুটো দেশের মাঝে এক্সটার্নাল প্লেয়ারও কিছু আছে যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশ্ন এখানে আসতে পারে তো মার্কিন যুক্তরাষ্ট্রের হয়তো স্বার্থ ভারতের সাথে বেশি চীনের আমরা এই প্রসঙ্গে আবার আসবো একটা বিরতি নিচ্ছি দর্শক আমরা একটা বিরতিতে যাচ্ছি আমরা গুরুত্বপূর্ণ আলোচনা ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আমরা ঠিক এই পর্যায়ে শেষ করে এখানে আবার আসবো একটা বিরতির পরে ধন্যবাদ দর্শক আবার ফিরে আসলাম আমরা আলোচনার মধ্যে এবং আমরা আলোচনার মধ্যে ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে এবং আমাদের সাথে আলোচনা ছিলেন অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞ এবং বলতে পারেন বাংলাদেশের ডিপ্লোমেটদের মধ্যে ওয়ান অফ দ্য লিডিং স্টার যাকে বলি আমি বলতে পারি জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন আপনি একটা ভালো জায়গায় কথা বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সম্পর্ক আমরা দেখেছি সম্পর্ক মানে উত্থান পতন হয় এটাও হয়েছিল সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রের আগ্রহটা আমরা লক্ষ্য করতেছি এবং একটা স্পন্দন দেখা দিচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বিশেষত চীন ভারত এই যে ওটা বইতে আছে কিন্তু এখানে কিন্তু যে কোনোভাবেই হোক ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা সম্পর্ক আছে এগেনস্ট চীন চীনও কিন্তু এখানে চাচ্ছে কিছু করতে এই অবস্থার ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ভূমিকাটা আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ আসলে এটা ঠিক যে মার্কিন যুক্তরাষ্ট্র খুশি হবে আমরা যদি সরাসরি তাদের পক্ষে যোগ দেই বিশেষ করে তাদের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কোয়াড ইত্যাদি যেটা যেটা আছে যদিও আমাদের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে কিন্তু এটা আমরা জানি যে আসলে মার্কিন পক্ষ থেকে যেই ডিগনিটারিরা এসেছিলেন তারা কিন্তু সরাসরি বলেছেন এই কথা তারা আবার কিন্তু ওই সংবাদ সম্মেলনে সেটা আমাদেরকে ফাঁসও করে দিয়েছেন যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থ ভিসাভি চীন যেটা সেই কারণে আমাদেরকে হয়তো চাইতে পারে সরাসরি যে আমরা বলছে যদিও যে এটা তো শুধু নিরাপত্তার প্রশ্ন না এটাতে আরও অর্থনীতি ইত্যাদি অনেক কিছু আছে জড়িত ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে যে অর্থনৈতিক অংশ যেটা আছে সেটাতে অংশ নিতে তো আমাদের কোনো সমস্যা নেই এবং আমাদের পররাষ্ট্র সচিব কিন্তু এটা বলেছেও তবে আমাদেরকে যেখানে চীন বিরোধী একটা জোট হিসাবে যদি কিছু দাঁড়ায় সেখানে আমাদের পক্ষে যোগ দেওয়া সম্ভব নয় কারণ চীনের সাথে আমাদের স্বার্থ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের অত্যন্ত বেশি স্বার্থ আছে যেমন এখন তো মার্কিন যুক্তরাষ্ট্র শুধু সবচেয়ে বড় বাজার আমাদের তাই নয় দেখা গেছে সৌদি আরবকে ছাড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আমাদের রেমিটেন্সের এক নম্বর উৎস কিন্তু এটা এটা একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে তারা কিন্তু অনেক বেশি খোলামেলা যেমন প্রতি বছর তারা কয়েকটা রিপোর্ট প্রকাশ করে সেখানে কিন্তু আমাদের যদি কোনো শর্টকামিং থাকে সেটা কিন্তু তারা স্পষ্ট উল্লেখ করে সেখানে এবং সেটা তারা চায় যে আমরা সেগুলো অ্যামেন্ড করি তো আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা এখন এই মুহূর্তে এক ধরনের ওই ওই পর্যায়ে আছে যে তাদের কিছু অবজারভেশন আছে আমাদের বিষয়ে সেগুলি যেন আমরা টেক কেয়ার করি যদি আমরা টেক কেয়ার করি তাহলে সম্পর্ক আরও উন্নত হবে বাট আপনি যদি দৈনন্দিন এবং চলাফেরা সম্পর্ক ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক যথেষ্ট ভালো আছে এখন আচ্ছা একটা বিষয় আপনার কাছে আমার জানা খুব আগ্রহ ব্যক্তিগতভাবে সেটা হলো একটা গুজব বা একটা 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 হিয়ারিং আছে এটা মানে বক বাক্যটা একটা গুজব বলতে পারেন বা একটা বিশ্বাস পারসেপশন মাসের মানুষের বাংলাদেশের মধ্যে যে আমেরিকা বাংলাদেশে চাচ্ছে ভারতের মাধ্যমে সাংঘাতিক কথা কিন্তু এটা আবার এটাও বলা হচ্ছে আমেরিকা চাচ্ছে বাংলাদেশে সরাসরি একটা ব্যবস্থার মধ্যে চাচ্ছে আমরা জানি না কোনটা সত্য কোনটা মিথ্যা আপনার কী মনে হয় দেখুন একটা সময় ছিল বাংলাদেশ যখন অনেক দুর্বল ছিল অর্থনৈতিকভাবে অত্যন্ত ক্ষুদ্র তার পরিসর ছিল এবং তখন বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হতো কম হিসেবে পাইভোটাল কান্ট্রি যেগুলি এক একটা অঞ্চলে ভারত নিঃসন্দেহে একটা পাইভোটাল কান্ট্রি এই অঞ্চলের সব বাকি সব দেশ মিলিয়েও ভারতের ধারে কাছে না এটা তো একটা অদ্ভুত এরকম কিন্তু আর কোনো অঞ্চল নেই পৃথিবীতে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে যারা নীতি নির্ধারক তাদের একটা টেন্ডেন্সি ছিল যে অত সময় দেওয়ার আমাদের সুযোগ নেই ভারত কী মনে করে সেটাই তারা ধরে নিতে বাংলাদেশ সম্বন্ধে সেই স্টেজ কিন্তু আমরা পার হয়ে এসেছি কেউ কেউ হয়তো এখনও ওইভাবেই দেখেন যারা বাংলাদেশের সাথে খুব বেশি জড়িত না যে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা কিন্তু যারা জড়িত তারা কিন্তু জানেন যে বাংলাদেশ ইন হিজ ওন ইন ইটস ওন রাইটস একটা গুরুত্বপূর্ণ দেশ এখন তো আপনার কি মনে হয় যে
আমেরিকার সাথে বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এই সমস্ত রিপাবলিকান পার্টি উইং যেটা আছে মেইন উইং ডেমোক্রেটিক পার্টি ভবিষ্যতে তারা বাংলাদেশ স্বার্থে তার ভূমিকা রাখতে পারবে? আমি মোটামুটি নিশ্চিত যে এটা তারা পারবে যদি সঠিকভাবে তারা এই কাজটা করতে থাকে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা বলছিলাম যে আপনার যদি একজন সিনেটর থাকে, পাঁচজন আপনার হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য থাকে যারা বাংলাদেশিদের ভোটের উপর নির্ভরশীল হবে, তখন তারা পক্ষে কথা বলবে। আমেরিকার রাজনীতিতে কিন্তু এই জিনিসটা খুব খোলামেলা এবং স্পষ্ট, ওই রাখ রাখ ঢাক ঢাক নেই। আমার ইলেকটোরেট যারা তাদের স্বার্থ আমি দেখব। ইলেকটোরেট বাঙালি প্রচুর আছে, তাদেরকে এখন অ্যাসার্ট করার সময়। তারা যখন এটা অ্যাসার্ট করবেন তখন নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের সিস্টেমে বাংলাদেশের জন্য অনেক শুভ ফল আসবে। ধন্যবাদ জনাব তৌহিদ হোসেন, আপনার সাথে কথা বলে আমরা অনেক কিছু জানতে পারলাম। আপনি খোলামেলাভাবে সব কিছু বলেছেন, এত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে যারা দর্শক তারা নিশ্চয়ই আপনি ব্যাখ্যা পছন্দ করবে এবং আগামীতে কোনো এক সময় আবার আপনার সাথে দেখা হবে। দর্শক, আমাদের বিদায়ের পালা। আমরা আলোচনা করলাম সাবেক পররাষ্ট্র সচিব জনাব তৌহিদ হোসেনের সাথে, তিনি বাংলাদেশের ফরেন পলিসি গতিবিধি প্রকৃতি উন্নয়ন সব কিছু সম্পর্কে তার প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন এবং আমরা আশা করব এমনইভাবে আগামীতে কোন একজন অতিথি আসবেন, এভাবেই বাংলাদেশ সম্পর্কে কথা বলবেন, আমরা আরও জানব আরও শুনব। ধন্যবাদ।